রাজ্য কারিগরি ভবনের পক্ষ থেকে পলিটেকনিকে এবছরে ভর্তির জন্য ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ভর্তির ক্ষেত্রে অর্থাৎ জেক্সপো এবং ভোকলেটের জন্য অ্যাডমিশন গাইডলাইন্স কিছু প্রোভাইড করলো। এই গাইডলাইন্স কতটা গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জন্য সেটা নিয়ে কথা বলবো এবং গাইডলাইন্সগুলো তোমাদের সম্পূর্ণ পড়ে শোনাবো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি দেখো, চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এরকম কোয়ালিটিফুল আপডেট এবং ইনফরমেশন তোমরা অলওয়েজ প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেল থেকে পেতে থাকবে। তো ভিউয়ার্স, বেশি দেরি করবো না, আমি সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করব। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, ওল্ড অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেখানে কিন্তু দুটো নোটিশ, একটা ফার্স্ট ইয়ারের, একটা সেকেন্ড ইয়ারের। তো বেসিক্যালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের নোটিশে দু তিনটে ডিফারেন্স থাকে। ফার্স্ট ইয়ারদের TFW থাকে, সেকেন্ড ইয়ার ল্যাটারালে TFW থাকে না, এই সমস্ত বিষয়গুলো। তাই ফার্স্ট ইয়ারের নোটিশটা পড়লেই ওভারঅল সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো আমি ফার্স্ট ইয়ারের নোটিশটা ডাউনলোড করে নিলাম এবং তোমাদের সামনেই কিন্তু এটাকে ওপেন করব। তো ভিউয়ার্স, এখন নোটিশের ফরম্যাটগুলো এরকম করে দিয়েছে এবং বিভিন্ন রকম বিষয়বস্তু নোটিশের মধ্যে রয়েছে, এবং এটা কিন্তু টাইপিং করে বার করা নোটিশ। এবং এই নোটিশটা দ্য চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে পাঠানো হয়েছে জয়েন্ট সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। তো এই যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো রয়েছে, এগুলো স্টুডেন্টদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমাদের জেনে রাখা উচিত, কারণ এখানে কিন্তু কিছু বেসিক বিষয়বস্তু থাকে। তো ফার্স্ট ইয়ার ডিপ্লোমার ক্ষেত্রে গভর্নমেন্ট, গভর্নমেন্ট স্পন্সর এবং প্রাইভেট পলিটেকনিকে ভর্তির জন্য এটা গাইডলাইন্স। তো এখানে যেটা বলা হয়েছে যে ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাপ্রুভাল সেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আগেই জানিয়ে দেওয়া হয়েছে 2023 এবং 24-এর। তো তারপরে যে মেন গাইডলাইন্স, গাইডলাইন্স ফর অ্যাডমিশন টু দ্য ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্স ইন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এক্সেপ্ট তোমার দার্জিলিং, কালিম্পং এবং মিরিক গভর্নমেন্ট পলিটেকনিক। আসলে এই পলিটেকনিকগুলোর তোমার সিস্টেম আলাদা থাকে, এদের অ্যাডমিশন প্রসেস আলাদা চলে। এই তিনটে পলিটেকনিক বাদে আদার সমস্ত পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য এটাই নোটিশ, এবং এই নোটিশ অনুযায়ী চলবে। তো ফার্স্ট ইয়ারে তোমাদের যেটা হবে সেটা মেরিট বেসিস, তোমাদের নির্দিষ্টভাবে কাউন্সিলিং হবে, এবং তোমরা জানো এই ক্ষেত্রে তোমাদের যে নির্দিষ্ট ফার্স্ট ইয়ারের যে র্যাঙ্ক এসছে সেই বেসিসেই তোমাদের যে নির্দিষ্ট কলেজ তোমরা পাবে। এবং তারপরে যেটা বলা হয়েছে, জেক্সপো এন্ট্রান্স এক্সামদের কিন্তু মাধ্যমিক পাশ করতে হবে কিংবা তার ইকুইভ্যালেন্ট এক্সাম, জাস্ট পাশ করতে হবে বলে দিয়েছে। সুতরাং 35% এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর নেই, এখন থাকছে শুধুমাত্র পাশ করলেই হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা থাকছে অ্যাডমিশন ক্রাইটেরিয়া এ বছরের জন্য। এবং বয়স কিন্তু 2008-এর আগে হতে হবে জন্ম, 7/1/2008-এর আগে হতে হবে জন্ম, তাহলেই তুমি ভর্তি হতে পারবে। কোনো আপার এজ লিমিট নেই, লোয়ার এজ লিমিট যেটা থাকছে সেটা 1/7/2008 ম্যাক্সিমাম। রিজার্ভেশন তোমরা সবাই জানো, রিজার্ভেশন থাকে এসসি এসটি ওবিসিদের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু 22%, 6%, 10%, 7% সিট রিজার্ভ থাকে এসসি এসটিদের জন্য, এগুলো ডিটেলসে অত বলছি না। এবং 5% কিন্তু তোমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টদের জন্য থাকে। এবং তারপরে যে তোমাদের বিষয়টা সেটা হচ্ছে অলসো যে তোমাদের ডিস্ট্রিক্ট কোটা বা ল্যান্ড লুজার কোটা, এই সমস্ত কোটার জন্য বেসিক কিছু সিট রিজার্ভেশন থাকে। তারপরে যে বিষয়টায় আসছি, অ্যাডিশনাল রিজার্ভেশন ফলোয়িং কোটাস, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এখানে তোমাদের ডিস্ট্রিক্ট কোটায় 20% সিট থাকে। ডিস্ট্রিক্ট কোটার ক্ষেত্রে তোমরা যে কলেজগুলোতে ডিস্ট্রিক্ট কোটা পাবে না, অর্থাৎ এমন কিছু কলেজ রয়েছে যেখানে তুমি ভর্তি হতে গেলে তোমাকে আদার্স ক্যান্ডিডেটদের সঙ্গেই পাঙ্গা নিয়ে ভর্তি হতে হবে, সেগুলো হচ্ছে এপিসি রয়, নর্থ ক্যালকাটা, সেন্ট্রাল ক্যালকাটা, বিড়লা আর জ্ঞানচন্দ্র ঘোষ। তো এগুলোর ক্ষেত্রে তুমি যদি কলকাতায় থাকো, কলকাতার ডিস্ট্রিক্টের স্টুডেন্ট হও, তাহলে কিন্তু তুমি ছাড় পাবে না। কিন্তু আদার্স কলেজ, সাপোজ কোনো স্টুডেন্ট নদিয়ার, সে বিপিসিতে ভর্তি হলে কিন্তু তার জন্য 20% সিট রিজার্ভ থাকে ডিস্ট্রিক্ট কোটাতে। আদার্স স্টেটের স্টুডেন্ট কিন্তু ওখানে ঢুকতে গেলে তার ঢোকাটা অনেকটা টাফ হবে, কিন্তু তার কম্পিটিশানটা, কিন্তু যার কম্পিটিশানটা বিপিসিতে থাকছে নদিয়া ডিস্ট্রিক্টের আদার্স ছেলেদের সাথে, কিন্তু তাদেরও 20% থাকছে। অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের যতগুলো ছেলে থাকবে তাদের মধ্যে কিন্তু কম্পিটিশান
20% করে রিজার্ভ সবার জন্য, তো সেই ক্ষেত্রে কম্পিটিশানটা আবার তাদের মধ্যে চলে আসে। কিন্তু আদার্স ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা সেখানে আসতে গেলে একটু চাপ, এটাকে বলে ডিস্ট্রিক্ট কোটা। তারপরে আছে ফিমেল কোটা, ফিমেলদের জন্য 25% রিজার্ভেশন থাকে রেসপেক্টিভ জোন এবং ডিস্ট্রিক্টে। তো সেই ক্ষেত্রে কি হয়, যারা ফিমেল থাকে তাদের কিন্তু ডিস্ট্রিক্ট কোটা আবার ফিমেল কোটা, আবার যদি SC ST থাকে সেই কোটাটাও, অর্থাৎ মেয়েদের কলেজ পাওয়ার চান্স কিন্তু অনেক 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 বেশি। তাহলে মেয়েদের কলেজ চান্স পাওয়ার কেন বেশি, কারণ মেয়েদের তো ফিমেল কোটা থাকছে, তাহলে 25% রিজার্ভেশন থাকছে ডিস্ট্রিক্টে এবং যে নির্দিষ্ট জোনে, এবার তারপরে থাকছে ডিস্ট্রিক্ট কোটা, এবং তারপরে কোনো মেয়ে যদি SC বা ST হয় সেই ক্ষেত্রে তার কিন্তু কলেজ পাওয়ার সম্ভাবনা প্রচুর প্রচুর বেড়ে যায়। তারপরে আমি আসছি ল্যান্ড লুজার কোটাতে। ল্যান্ড লুজার কোটাটা হচ্ছে গভর্নমেন্ট যদি তোমার থেকে ল্যান্ড নেয় সেই ক্ষেত্রে এই কোটাটা তুমি পাবে, 2% সিট থাকে, খুব কম। তারপরে যে তোমাদের সুন্দর বিষয় সেটা হচ্ছে ল্যান্ড লুজার ক্যাটাগরি দিয়েছে, ওগুলো অত ইম্পর্টেন্ট নয়। তারপরে তোমাদের যে আদার সিট 15% সিট ডিপ্লোমা কোর্সের AICTE অ্যাপ্রুভড একাডেমিক কলেজ আদ্যাপীঠানন্দ তারা রিজার্ভ করে রাখে। তারপরে অরফেন অ্যাপ্লিকেশন ইনস্টিটিউট, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মিশন, এই সমস্ত বিষয়ের জন্য এখানে একটা বেসিক বিষয় থাকছে, এখানে কোনো ইম্পর্টেন্ট বিষয় নেই। পরবর্তী বিষয় আমি যেটা যাব সেটা হচ্ছে তোমাদের স্টুডেন্ট যারা রয়েছো তাদের ফ্যামিলিয়ার যে আপডেট, সেই ক্ষেত্রে তোমাদের ভলেন্টিয়ার সার্ভিস ইনস্টিটিউট ভ্যারি করছে বিভিন্ন ব্রাঞ্চের ক্ষেত্রে, এই ক্ষেত্রে এই কোটাগুলো তোমরা পাবে, এগুলো অতটা ইম্পর্টেন্ট বিষয় নয়। তারপরে আমি আবার চলে যাব একটা গুরুত্বপূর্ণ বিষয়, TFW স্কিমে। TFW স্কিম ম্যাক্সিমাম 5% সিলেক্টেড ইনটেক ফর ফার্স্ট ইয়ার অল ডিপ্লোমা কোর্স গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সার এবং প্রাইভেট পলিটেকনিকে। TFW থাকলে 5% রিজার্ভেশন তুমি পাবে। এই ভিডিওটা দেখলে তুমি বুঝতেই পারবে TFW তে তোমরা যদি কোনো কলেজ পাও সেই ক্ষেত্রে তোমার টিউশন ফি লাগবে না। প্রাইভেট কলেজে যদি ভর্তি হও সেই ক্ষেত্রে প্রাইভেট কলেজের ধরো সেমিস্টার ফি 20,000, সেখানে যদি টিউশন ফি থাকে 10,000 সেটা বাদ, অনলি 10,000 তোমাকে সেমিস্টার ফি পে করতে হবে। তো সমস্ত কলেজে TFW থাকে, প্রাইভেট কলেজে TFW থাকলে তোমার 5,000 থেকে 7,000 টাকা সেমিস্টার ফি হয়। জানিয়ে দিলাম, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। TFW তোমাকে কাউন্সিলিংয়ে পেতে হবে সেই কলেজ সাজিয়ে, তাহলেই কিন্তু তুমি TFW পাবে। আর একটা বিষয়, অনেকে বলো দাদা 5% সিট TFW, যদি TFW না পাই তাহলে কি ভর্তি হতে পারবো না? না, যদি তুমি TFW তে সিট না পাও জেনারেলে সিট পাও তাও ভর্তি হতে পারবে। তারপরে বিষয়টা হচ্ছে সেলফ ফাইন্যান্স পলিটেকনিকে যে তোমাদের 75% ইনটেক সেটা কিন্তু মেরিট লিস্ট বেসিস, তোমাদের কাউন্সিলিংয়ে কমপ্লিট করে ভর্তি হতে হবে যেটা প্রাইভেট পলিটেকনিকে রয়েছে, এবং 25% MQ থাকছে সেটা রেসপেক্টিভ পলিটেকনিকরা নির্দিষ্ট মাধ্যমিক পাস স্টুডেন্টদের নিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে তোমাদের যে গাইডলাইনস টু অ্যাডমিশন ডিপ্লোমা কোর্স, তোমাদের যে মিরিক এবং তোমাদের দার্জিলিং পলিটেকনিকের জন্য, তো এখানে আর কোনো আপডেট নেই। এই নোটিশটা আসলে একটু ওভারভিউ, যারা ডিটেলস জানতে চায় বা বিষয়গুলো জানতে চায়, কিন্তু এখানে তিনটে পার্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা মেয়েদের কলেজ পাওয়ার সুযোগ কতটা বেশি, TFW প্রসেসটা কতটা বেশি, এবং ডিস্ট্রিক্ট কোটা, এই বিষয়গুলো আবার রিজার্ভেশন নিয়েও কিন্তু কথা। তো অবশ্যই দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা কমেন্ট করো, তোমরা চয়েস ফিলিং মানে তোমাদের কমপ্লিট হওয়ার পরে তোমাদের সুন্দর করে পেজ দেখাচ্ছে নাকি, কোনো প্রবলেম হলে কমেন্ট করো। এছাড়া যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।